নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখিকা নৃত্যকালী দেবী রচিত একটি ছোট গল্প, বিপথনিকের পত্নী। পিতামাতা তাহাদের একমাত্র কন্যা সত্যশীলাকে সৎ পাত্রে দিবার জন্যে যথোচিত চেষ্টা করিয়াছিলেন। সেই চেষ্টার ফলে নারায়ণদহের জমিদার কৃষ্ণরাম বসুর জ্যেষ্ঠ পুত্র সুধীরচন্দ্র বসুকে জামাতা রূপে পাইলেন। এইরূপ সামাজিক সর্বগুণে গুণান্বিত চিরপ্রার্থনীয় জামাতা পাইবেন তাহা সত্যশীলার পিতা দেবেন্দ্রবাবু আশাও করেন নাই। বিশেষত সুধীর বিবাহিত, ভগবানের কাম্য মানবের আশা ও কল্পনার অতীত। হঠাৎ সুধীরের পত্নী বিয়োগ হইল। শোকের ঝড় না থামিতেই পুনঃ পরিণয়ের মলয় বহিতে লাগিল। দেবেনবাবুও সুযোগ ছাড়িলেন না। মলয়া নিল পূর্ণ বসন্তকাল। হৃদয় উদ্যান হইতে সযতনে পালিতা দশমবর্ষীয়া কুমারী কুসুমকলিকা তুলিয়া সাদরে জামাতৃরূপে দেবতা বিংশবর্ষীয় যুবক সুধীরচন্দ্রের পদসরজে অঞ্জলি প্রদান করিলেন। পত্নী বিয়োগে শোকজর্জরিত যুবক নিজ হৃদয়ের স্নেহ ও দুর্বলতা প্রকাশ জন্যই যে অশ্রুজলে ভাসাইয়া সেই অস্ফুট কলিকুসুম সাদর কণ্ঠে ধারণের জন্য অগ্রসর হইলেন। উভয় পক্ষই ধনকুবের। খুব সমারোহ সহকারে বালিকা ও যুবকের পরিণয় শেষ হইল। বিবাহের এক বৎসর পরে সত্যশীলা শ্বশুরঘর করিতে যাইতেছে। বিদায়ের দৃশ্য শোক উদ্দীপক। লক্ষ্মীগাঁও হইতে নারায়ণদহ এক দিবসের রাস্তা। নৌকায় সব বন্দোবস্ত করিয়া দরজায় পালকি দেবেন্দ্রবাবু ঠিক করিয়া দিয়া অন্দরে আসিয়া মাতাকে বলিলেন, আর বিলম্ব কেন? সত্যর স্নেহময়ী পিতামহী কাঁদিতে কাঁদিতে বলিলেন, দেবু, সতীর কান্না তো দেখতে পারি না। মেয়ের বড় যন্ত্রণা দেবু, বড় যন্ত্রণা। স্নেহময় পিতার নয়নদয়ে জলে সম্পূর্ণ হইল। করুণ কণ্ঠে কহিলেন, মা, এর তো উপায় নাই, সতী কোথায়? পিতামহী রোদুদ্যমান পৌত্রীকে কোলে করিয়া লইয়া আসিলেন। বালিকা পিতামহীর গলা জড়াইয়া ধরিল, আমি যাব না, তোমাদের ছেড়ে আমি যাব না বলিয়া উচ্চস্বরে গগন বিদীর্ণ করিয়া কাঁদিতে লাগিল। অন্যদিকে সত্যশীলার জননী, আমার সোনার প্রতিমা আজ কাকে দিচ্ছি, কে আমার বাছার মুখ চেয়ে খেতে বলবে ইত্যাদি বলিয়া আর্তনাদ করিতে লাগিলেন। প্রতিবেশিনীরা পর্যন্ত কাঁদিতে লাগিল। উফ, সে কি দৃশ্য! বহুক্ষণ পরে পিতামহী ঈষৎ শান্তভাবে গতরাতের উপদেশাবলী আবার একটু স্মরণ করিয়া দিয়া বলিলেন, মা সতী, সে পরের বাড়ি, সারাদিন মনে রাখিস। সুধীর খুব ভালো ছেলে, যা বলে তাই শুনিস। তাকে যেন রাগ আসনে, সেখানে তোর রাগ কেউ সহ্য করবে না। বলিতে বলিতে বৃদ্ধা উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। সত্যশীলার আর কাঁদিবার শক্তি ছিল না। একটা থাম ধরিয়া কেবল ওহ ওহ করিয়া যন্ত্রণা প্রকাশ করিতে লাগিল। দেবেনবাবু অশ্রু নয়নে জননীকে বলিলেন, মা, করো কি, তোমরা সবাই এমন করে কাঁদো কেন? তৎপরে কন্যার মাথায় হাত দিয়া বলিলেন, মা, আমার লক্ষ্মী, তুমি তো সব বুঝো মা, সেই তো তোমার বাড়ি। তোমার মা আর ঠাকুমার যেমন এই বাড়ি, তোমার তেমনই সেই বাড়ি ইত্যাদি বলিয়া সান্ত্বনা করিতে চেষ্টা করিলেন। কিন্তু শান্ত হইবে কে? সমস্ত রাস্তা কাঁদিতে কাঁদিতে সত্যশীলা শ্বশুর বাড়ি চলিল, সঙ্গে পিত্রালয়ের একমাত্র দাসী ক্ষেমা। এখন ক্ষেমাই সত্যশীলার আনন্দ ও শান্তির স্থল। সত্যশীলা আসার পরে নারায়ণদহের কামিনীগণ একবার মনের সাধে নববধূর সর্বাঙ্গীন সমালোচনা করিয়া লইল। সত্যশীলার দেবরবধূ বলিলেন, একে তো দিদি বলতেই আমার লজ্জা বোধ হয়। আহা, আমার পোড়া কপাল, নইলে অমন বোনের মতো যা হয়? শাশুড়ি শান্তনাচ্ছলে বলিলেন, এও অমনি হবে, সুধীরের আমার স্ত্রীভাগ্য ভালো। একজন কুটুম্বিনী বলিলেন, সে কি আর হয় মাসি, যেমন যায় তেমন আর হয় না। শাশুড়ির চক্ষে জল আসিল, বলিলেন, তা কি আর হয়, আহা, সে আমার লক্ষ্মী বউ,
তেমন কি আর হবে? গৃহিণীর কনিষ্ঠ পুত্র সুকুমার চন্দ্র সেইখানে ছিলেন। তিনি বলিলেন, মা, বউ মলেই তোমাদের কাছে সতীলক্ষ্মী, আর ঘর করা যায়। আজ যদি এ বউ দিদি মরে যান, তবে কাল তুমি একেও সতীলক্ষ্মী ঘর আলো করা বউ বলবে। গৃহিণী চমকিয়া বলিলেন, ও কি কথা, শুভ দিনে অমন কথা বলে না, চুপ কর। নতুন বউ এসেছে, খাওয়া দাওয়া মিটিতে রাত্রি 11টা হইতে চলিল। বিধবা শাশুড়ির জলযোগের পরে সত্যশীলা পিতামহীর শিক্ষামতো একখড়ি তেল লইয়া শ্বশ্রুর পদসেবার জন্য আসিলেন। ছোট বউ সুহাসিনী খিলখিল করিয়া হাসিয়া বলিল, বউ, ও কি করছো, ও সব চাল আমাদের বাড়ি নাই। নববধূ বালিকা সত্যশীলা আশ্চর্য হইয়া গেল। এখনও তো সে তাহার মাকে রোজ ঠাকুমার পায়ে তেল দিয়া দিতে দেখে। শ্বশ্রু ঈষৎ হাসিয়া বলিলেন, বউ আমার লক্ষ্মী, এখন যাও মা শোগে। তারপর সুহাসিনীর প্রতি চাহিয়া বলিলেন, যাও মা, বড় বউকে ঘরে দিয়ে এসো। সুহাসিনী মুখে কাপড় দিয়া বলিলেন, আমি পারব না মা, ভাসুরের ঘরে যাকে দিয়ে আসতে পারব না। তৎপর গৃহিণীর বিধবা বঞ্চি সরলা সত্যশীলার হাত ধরিয়া লইয়া শয়ন কক্ষাভিমুখে চলিল। সরলা এক সম্পর্কে সত্যশীলার কাকিমা হইত। যাইবার সময় ঘোমটাবৃত সত্যশীলার পুনঃ পুনঃ পদস্খলন হইতেছিল। সত্যশীলাকে এইরূপ ভীতা দেখিয়া সরলা সস্নেহে বলিল, সত্য, কাঁপছ কেন? সত্য কম্পিত কণ্ঠে বলিল, কাকিমা, আমি তোমার কাছে শোব। কাকিমা হাসিয়া বলিলেন, পাগলি মেয়ে, তা কি হয়। পরের বাড়ি, সত্যশীলা আর কিছু বলিতে সাহস পাইল না। কম্পিত হৃদয়ে বালিকা আপাদমস্তক বস্তাবৃত করিয়া শয়ন করিল। সুধীরচন্দ্র প্রবেশ করিলে সরলা প্রস্থান করিল। সুধীর ধীরে ধীরে গিয়া নবপরিণীতা বালিকার পার্শ্বে উপবেশন করিলেন। স্বর্গীয়া পত্নীর জন্য হৃদয় হইতে একটি নিঃশ্বাস পড়িল। নবপরিণীতা বালিকা পত্নী পার্শ্বে সাইতা। যুবক সুধীর ধীরে ধীরে পত্নীর অবগুণ্ঠন উন্মোচন করিতে চেষ্টা করিয়া বলিলেন, তুমি এত লজ্জা করছো কেন? তোমার আমার লজ্জার সম্বন্ধ নয়, কথা বলো। বালিকা কথা বলিতে পারিলেন না। তোমার আমার লজ্জার সম্বন্ধ নয়, ইহাও বালিকার বিশ্বাস হইল না। কেননা তাহার মা এখনো তাহার পিতাকে খুব বেশি লজ্জা করিয়া থাকেন। সুধীর একটু থামিয়া আবার বলিলেন, কথার স্বর অভিমানে ও বিষাদে পূর্ণ, সত্য, আমার সঙ্গে তুমি কথা বলছো না, আমার হৃদয়ে কি যন্ত্রণা তা কি তুমি জানো না? ভেবেছিলাম তোমার দ্বারা আমার এ যন্ত্রণা শীতল হবে। বালিকা, একাদশ বর্ষীয়া বালিকা উত্তর কি দিতে পারে? যন্ত্রণা ও শীতল এই দুটি শব্দ বালিকার কর্ণে প্রবেশ করিল। কিন্তু সে যন্ত্রণা কি এবং তাহা শীতল করিবার প্রক্রিয়া কি, তাহা বালিকা কি করিয়া জানিবে? এইখানেই বলিতে বাসনা হয়, বিপত্নিক যুবকদিগের বিবাহার্থে বিধবা যুবতী স্থির করা কর্তব্য। সম অবস্থাতেই বন্ধুত্ব ও সহানুভূতি আসিয়া থাকে। বালিকা যুবক মিলনে সমাজের অমঙ্গল ও ব্যক্তিবিশেষের অশান্তি সৃষ্টি ভিন্ন আর কিছুই হয় না। যুবক স্বামীর হৃদয়ে তাপদগ্ধ, প্রেম মিলন বিরহ সবই তাহার পুরাতন। অপরপক্ষে কুসুম সুকোমল হৃদয় বালিকার সবই নতুন। তাহার মন স্বামীকেও নতুনত্বে ভরা খেলার সাথীর মতো দেখিতে চায়। অষ্টাদশ বর্ষীয়া যুবতীর নিকট অষ্টবিংশ বর্ষীয় যুবক বড় নহে, কিন্তু একাদশ বর্ষীয়া বালিকার পার্শ্বে একবিংশ বর্ষীয় যুবক মানাইবে কেন? পুনরায় যুবক সুধীর অতৃপ্ত আবেগ স্বরে বলিলেন, সত্য, একটি কথা বলো, আমি বড় কষ্ট পাচ্ছি, একটি কথা বলো। নিদ্রায় বালিকার চক্ষু মুদিত হইয়া আসিতেছিল, ভয়ে জিহ্বা জড়িত হইতেছিল। সেই অর্ধমুদ্রিত নেত্রে জড়িত ও কম্পিত কণ্ঠে বালিকা সত্যশীলা বলিল, বলুন, কি বলবো? গত ঘটনার 6 বৎসর অতীত হইয়া গিয়াছে। সেই সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল জগতেও বিস্তর পরিবর্তন হইয়াছে। এইরূপ স্থলে আমাদের ক্ষুদ্র আখ্যায়িকাটিতেও যে পরিবর্তন আবশ্যম্ভাবী তাহা লেখাই বাহুল্য। সত্যশীলা এখন আর কম্পিত হৃদয়া লজ্জা ও ভয়ময়ী বালিকা নয়, সপ্তদশ বর্ষীয়া সহৃদয়া।
গাম্ভীর্যময়ী যুবতী, সন্তানের জননী ও গৃহের গৃহিণী সত্যশীলাকে দিদি বলিয়া ডাকিতে এখন আর সুহাসিনীর লজ্জা হয় না। এখন আর পিত্রালয় হইতে আসিবার সময় সত্যশীলার আকুল ক্রন্দনে বাড়ি আন্দোলিত হয় না। সত্যশীলার স্থির নয়নে এখন নীরব ক্রন্দনেরই পূর্ণ অধিকার। বয়োবৃদ্ধির সহিত সত্যশীলার বাল্য স্বভাবের বহু পরিবর্তন হইয়াছে, ইহা সকলেরই হয়। বেশের মধ্যে সেই পরিবর্তনে যেন বিষাদের একটি সুগভীর রেখা পড়িয়াছে। সে রেখা এত সূক্ষ্ম যে সাধারণ চক্ষে বড় পড়িত না। সাধারণে জানিত সত্যশীলা রমণী রত্ন, ধীরা স্থিরা শান্ত ও মৃদু মধুর ভাষিনী। যাহাদের হৃদয় সংকীর্ণ ও কুটিলতায় পূর্ণ তাহারা বলিত দেমাকি ও অহংকারী। ইহাতে সত্যশীলার বড় কিছু আসিত না। তুমি কেন এত গম্ভীর, এ প্রশ্ন সাধারণে করিবার ক্ষমতা নাই। কিন্তু সত্যশীলা স্বামী সুধীরচন্দ্রের চক্ষু এড়াইতে পারিলেন না। সত্যশীলার গাঢ় চিন্তাপূর্ণ গম্ভীর বদন, মৃদু বাক্য, উদাস স্থির নয়ন ও হৃদয়স্থিত অতি যত্নে লুক্কায়িত বিষাদরাশি সুধীরচন্দ্রের চিন্তার বিষয় হইয়া পড়িল। সুধীর যাহা চাহিতেন স্ত্রী ঠিক তাহা পাইতেন না, অথচ কি পাইতেন না তাহাও বুঝিতে পারিতেন না। সুধীর হৃদয়ের পূর্ণ আবেগে প্রেমময়ী পত্নীকে বক্ষে চাপিয়া ধরিতেন। তখন তিনি বুঝিতেন অপর পক্ষে সেরূপ প্রাণ মন উন্মাদকারী আবেগ উচ্ছ্বাস নাই। তিনি সবিস্ময়ে মুখপানে চাহিতেন, পত্নী পতির সেই দৃষ্টির অর্থ বুঝিতে পারিতেন না। সলজ্জে শান্ত কোমল নয়ন দুটি ভূতলে স্থাপন করিতেন। সুধীরের হৃদয়ের বাসনা স্বামী স্ত্রী পরস্পরের নিকট কিছু গোপন না রাখেন, এরূপ বাসনা দম্পতিদিগের স্বাভাবিক। সুধীর নিজ হৃদয় দ্বার উদ্ঘাটন করিয়া সত্যশীলার নিকট সবই খুলিয়া বলিতেন। আর নীরব ও প্রেমিকা সত্যশীলা সেই উচ্ছ্বাসময়ী কাহিনীর উত্তরে হ্যাঁ না ভিন্ন আর কিছু বলিতে পারিতেন না। ইহাও সুধীরের অশান্তির কারণ। মধ্যে মধ্যে সুধীরচন্দ্র আকুলভাবে সত্যশীলাকে জিজ্ঞাসা করিতেন, সকলের নিকটেই কি তুমি শ্রোতা থাকো, কখনোই কি বক্তা হও না? এ কথার কি উত্তর দিলে ঠিক হয় সত্যশীলা তাহা ভাবিয়া ঠিক করিতে পারিতেন না। কিয়ৎক্ষণ নীরবে থাকিয়া হস্তের উপরে ললাট ন্যস্ত করিয়া বলিতেন, সে আমি বুঝতে পারি না। স্বামীর ক্ষোভের সীমা থাকিত না, বলিতেন, এই কি এক উত্তর মুখস্থ করে রেখেছ। সত্যশীলার মুখে ঈষৎ হাসির রেখা পড়িত, বলিতেন, বোধ হয় তোমার স্বর্গীয়া পত্নী এমন ছিলেন না? তাঁর কথা আর কেন পুনঃ পুনঃ বলো, বলিয়া সুধীরচন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেন। সত্যশীলার গম্ভীর মুখ আরও গম্ভীর ভাব ধারণ করিত। দিন এরূপভাবেই কাটিয়া যাইতেছে, বাহিরে কোনো গোলযোগ নাই। সন্ধ্যা লাগিতেছে। শান্তময়ী সন্ধ্যাসতীকে সাদরে অভ্যর্থনা করিয়া আনিবার জন্যই যেন পাখিকুল নানারবে বৈতালিক কার্যে ব্রতী হইয়াছে। প্রকৃতি রানী নবীনা অতিথি সমাগমে ব্যস্ত সমস্ত হইয়া তারাদীপগুলি জ্বালিতে জ্বালিতে মলয়া নীলে সন্ধ্যা সুন্দরীকে ব্যজন করিতেছে। সায়াহ্ন বেলাও যেন তাহার ধূসর উর্ণিখানি রাখিয়া ধীরে ধীরে তিমিরাসনে উপবেশন করিতেছেন। সত্যশীলা রকের উপর দাঁড়াইয়া দেখিতেছেন। মার হাঁটু ধরিয়া দুই বৎসরের খুকি মাধুর্য খেলিতেছে। এমন সময় প্রফুল্ল মুখে তাম্বুল চর্বণ করিতে করিতে সুকুমার সুন্দর দুটি বেলফুলের মালা হস্তে লইয়া বৌদিদির নিকট আসিলেন। সত্যশীলা তাড়াতাড়ি অবগুণ্ঠন ললাট পর্যন্ত নামাইয়া দিলেন। কাকাকে দেখিবা মাত্র বালিকা মাধুর্য মাকে ছাড়িয়া কাকার নিকট আসিয়া মালা দুটি লইবার জন্য হাত বাড়াইল। সুকুমার শিশুকে ক্রোড়ে লইয়া বলিলেন, বৌদিদি তোমার জন্যে মালা এনেছি। সত্যশীলা মৃদু হাসিয়া বলিলেন, ফুল আমি বড় ভালোবাসি। সুকুমার কহিলেন, আমি দাদার কাছে শুনেছি সেই জন্য ফুল পেলেই তোমার জন্য আনি। আমার জন্য বুঝি আনা হয় না? বলিতে বলিতে স্বভাব সরলা সুহাসিনী সেইখানে আসিয়া সত্যশীলার গলা জড়াইয়া ধরিলেন। সুহাস সত্যশীলার অতি স্নেহের, বয়ঃকনিষ্ঠা হলেও সত্যশীলা বড় দিদির মতো সুহাসের সকল আবদার সহ্য করিতেন। সুকুমার স্নিগ্ধ হাস্য করিয়া বলিলেন,
তোমার জন্যও এনেছি, কিন্তু স্থান ভেবে পড়তে হবে। বৌদিদির পায়ে আর তোমার গলায়। তৎপর মালা দুটি সত্যশিলার চরণতলে রাখিলেন। সত্যশিলা, কি করো ঠাকুরপো বলিয়া মালা দুটি লইয়া একটি সুহাসের অপরটি মাধুর্যর গলায় পরাইয়া দিলেন। সুকুমার প্রস্থান করিলে সত্যশিলা একখানি মাদুর পাতিয়া সুহাসকে লইয়া বসিলেন। অল্পক্ষণের মধ্যেই খুকি ঘুমাইয়া পড়িল। খুকির পার্শ্বে খুকির মা ও কাকিমা শয়ন করিয়া নানা বিষয়ে আলাপ করিতে লাগিলেন। তাহাদের কথার স্রোত কোথা হইতে কোথা চলিতেছে তাহা নির্ণয় করা সুকঠিন। গৃহ হইতে সমাজরীতি, সমাজ হইতে সংসার, রাজনীতি ধর্মনীতি প্রভৃতি নানাবিধ লহরী লইয়া সে বাক্য স্রোতস্বিনীর বেগ বৃদ্ধি করিতেছিল। বিবাহ বিষয়ে আলোচনা করিতে সুহাস জিজ্ঞাসা করিলেন, আচ্ছা দিদি, বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মত কি? একটু ভাবিয়া সত্যশিলা বলিলেন, আমার মত বিপত্নিক বিবাহ সম্বন্ধে যেরূপ, বিধবা বিবাহ সম্বন্ধেও সেরূপ। সুহাস আশ্চর্য হইয়া বলিলেন, বিপত্নিক বিবাহে আবার মত কি? সত্যশিলার অধরে ঈষৎ হাস্য রেখা পড়িল। বলিলেন, বাহ, যত অপরাধ করেছে বুঝি বিধবা। আমার মতে বিধবা বিবাহ যেরূপ গর্হিত, বিপত্নিকের বিবাহ সেইরূপ গর্হিত। তবে পতিপত্নীর অনভিজ্ঞের কথা স্বতন্ত্র, কিন্তু বাল্যবিবাহ যে আমার মত নয় তা তুমি জানো। সুহাস বলিল, তুমি আজ আমায় নতুন কথা শোনালে দিদি। তাহলে বিপত্নিক বিবাহ প্রণয়ের অবমাননা, ঘোর নিষ্ঠুরতা। সত্যশিলা গম্ভীর মুখে বলিলেন, অবশ্য তুমি জানো না আমাদের শাস্ত্রে আছে প্রথম পত্নী পত্নী, আর সব রিপুচরিতার্থের জন্য। সুহাস বলিল, তা তো ঠিকই, এখন আমি দেখছি এ খুবই অধর্মের কাজ। সত্যশিলা অন্যমনস্কভাবে বলিলেন, হ্যাঁ। তাহার পরে দুইজনে আরও অনেক কথা হইল। অবশেষে আহারান্তে যে যাহার শয়নকক্ষে প্রবেশ করিলেন। সত্যশিলা ধীর পদক্ষেপে শয়নাগারে আসিলেন, তখনও স্বামী আসেন নাই। গৃহ নীরব। সেই নীরবতার মধ্যে শিশু মাধুর্যের মৃদু নিঃশ্বাস ও ঘড়ির টুকটুক শব্দ সুস্পষ্ট রূপে শোনা যাইতেছিল। জানলা দিয়া সুধাকরের সুধা আসিয়া ঘরের মধ্যে পড়িতেছে। সত্যশিলা মুক্ত বাতায়নে কিছুক্ষণ দাঁড়াইয়া জ্যোৎস্না সুন্দরীর এই অনধিকার প্রবেশ ভাবিতে লাগিলেন। তৎপরে একখানা আরাম চেয়ার সেইখানে আনিয়া তদুপরি শয়ন করিলেন। যেন জ্যোৎস্নার মধ্যে জ্যোৎস্না ভাসিতে লাগিল। সত্যশিলার নয়ন দুটি ধীরে ধীরে মুদিত হইয়া আসিল। কিছুক্ষণ পরে সুধীরচন্দ্র শয়নগৃহে প্রবেশ করিলেন। জ্যোৎস্নালোকে সাইতা পত্নীকে আজ তাহার চক্ষে অতি সুন্দর দেখাইল। দূরে দাঁড়াইয়া তিনি বহুক্ষণ ধরিয়া স্বর্গের এই সুষমা রাশি সন্দর্শন করিলেন। তৎপরে অতি ধীরে সত্যশিলার নিকটস্থ হইয়া অতি সন্তর্পণে পত্নীর মুখ চুম্বন করিলেন। পতিপত্নীর আঁখি মিলিত হইল। চক্ষু চতুষ্টয় মিলিত হইবামাত্র লাজময়ী সত্যশিলার নেত্রদ্বয়ে নত হইয়া আসিল। সুধীরচন্দ্র পার্শ্বস্থ একখানি চেয়ারে উপবেশন করিলেন। সত্যশিলাও উঠিয়া বসিলেন। একটু হাসিয়া বলিলেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন এসেছ? সুধীর, অনেকক্ষণ। সত্য, আমাকে ডাকুনি কেন? সুধীর ঈষৎ হাসি মুখে কৌতূহলপূর্ণ কোমল স্বরে বলিলেন, ভেবেছিলুম চুপি চুপি এসে একটি চুম্বন করে শোব। সত্যের অধরদয় হাস্যে রঞ্জিত হইল। বলিলেন, চুপি চুপি কেন? সুধীর সেইরূপ সুমধুর স্বরে বলিলেন, বিরক্ত হবে বলে। সত্যশিলার মুখে বিস্ময়ের ভাব প্রকাশ পাইল। সবিষয়ে জিজ্ঞাসা করিলেন, বিরক্ত হই? সুধীর বলিল, মুখে হও না সত্য, কিন্তু মনে তো হতে পারে। সত্যশিলা গম্ভীরভাবে বলিলেন, এ কথা কোথায় পেলে? সুধীর বলিল, অনুমান করো। সত্যশিলা গম্ভীর মুখে একবার গগনমণ্ডলস্থ দ্বাদশীর চন্দ্রের প্রতি চাহিলেন। তৎপর মুহূর্তের জন্য স্বামীর মুখোমুখি নয়ন দুটি স্থাপিত করিয়া আবার চক্ষু দুটি নত করিয়া ধীর স্বরে বলিলেন, কই, তুমি ডাকলে কখনো বিরক্ত হয়েছি বলে তো মনে পড়ে না। সুধীর সত্যশিলার মুখের উপরে স্থির দৃষ্টি রাখিয়া বলিলেন, বিরক্ত হও না, কিন্তু আনন্দও তো প্রকাশ করো না। কই করো, এই আজকেই
আমার চুম্বনের পরে, কই তুমি তো আনন্দ করে গলা ধরে প্রতিচুম্বন দিলে না। সত্যশীলার মস্তকটি নত হইয়া পড়িল, কহিলেন, তা আমি পারি না। সুধীর, কেন পারো না? সত্যশীলা অপরাধিনীর ন্যায় ধীরে ধীরে বলিলেন, বুঝতে পারি না। বুঝতে পারো না? সত্যই বুঝতে পারো না? আমি যে তোমাকে কত ভালোবাসি তা তুমি বুঝতে পারো না। বোঝো না যে তুমি আমার জীবনের অপেক্ষাও প্রিয়। বলিতে বলিতে সুধীরচন্দ্র আবেগ ভরে উঠিয়া দাঁড়াইলেন। সুধীরের আবেগ অভিমান সত্যশীলা না বুঝতে পারেন এমন নয়, তথাপি বলিলেন, বোধহয় তোমার পূর্ব পত্নীকেও এ পথটি অনেকবার বলিয়াছ। পত্নীর এই কথা পতিকর্ণে দারুণ শ্লেষ মিশ্রিত বোধ হইল। অভিমানে বলিলেন, ও কথাই বলেছি, এ আর আশ্চর্য কি? সত্যশীলা কহিলেন, আশ্চর্য আর কি, মানকুমারী বলেছেন, অনন্ত অনন্ত প্রণয় ভাই জোয়ারের জল, তার কথা বর্ণে বর্ণে সত্য। সুধীর বিরক্তির সহিত বলিলেন, এরূপভাবে প্রণয়ের অবমাননা করো না। সত্যশীলা স্বাভাবিক সহজভাবে বলিলেন, আমি প্রণয়ের অবমাননা করি নাই, করে থাকো তুমিই করেছ। সুধীর বুদ্ধিমানের মতো আর কথা কাটাকাটি না করিয়া কহিলেন, থাক, এ আর শুনতে চাই না, নিদ্রার সময় অতীত প্রায়, চলো ঘুমাবে, বলিয়া পত্নীর হস্ত দুখানি ধরিলেন। তুমি যাও, খুকিকে দুধ খাইয়ে নিয়ে আমি যাচ্ছি। সুধীর পুনরায় পত্নীর হাত ধরিয়া সাগ্রহ সহকারে কহিলেন, ঝি খাওয়াবে, এখন ওঠো। সত্যশীলা ঈষৎ হাসিয়া বলিলেন, এ ঝির কর্তব্য নয়, মার কর্তব্য। রাত্রি 11টা বেজে গেছে, যাও শোগে। সুধীরচন্দ্র ঘরে গিয়া শয়ন করিলেন। বেলা প্রায় 6টা, সত্যশীলা স্নান ও জলযোগের পরে কেবল সেলাইয়ের কল লইয়া বসিতেছেন। সুহাসিনীরও স্নানাদি শেষ হইয়াছে, তিনি মাধুর্যকে লইয়া ব্যস্ত। এমন সময় সুকুমারচন্দ্র আসিয়া বলিলেন, বৌদি, আর একটা বড় মাছ এসেছে। বৌদিদি কথা কহিবার পূর্বেই সুহাস সুকুমারের মুখের উপরে চঞ্চল চক্ষু দুটি স্থির করিয়া কহিলেন, এসেছে তো কি হয়েছে? সুকুমার হাসিয়া ফেলিলেন, হাসিয়াই কহিলেন, সুহাস, তুমি ভারি দুষ্ট হয়েছ। সুহাসের চক্ষু দুটি হাসিতেছিল। দর্শনে ঈষৎ অধর চাপিয়া কহিলেন, তুমি ভারি লক্ষ্মী হয়েছ। সুকুমার হাসি কৌতুক মিশ্রিত মুখে সুহাসকে ভয় দেখাইবার জন্য বলিলেন, রোশো, তোমার সব দুষ্টুমির কথা বৌদিদির কাছে বলে দিচ্ছি। আমিও বলে দিচ্ছি, বলিয়া সুহাসিনী সত্যশীলার গলা জড়াইয়া ধরিয়া তাহার কানে কানে ফিস ফিস করিতে লাগিলেন। সুকুমার ছাড়িবার পাত্র নহেন, কহিলেন, দেখো দেখি, তুমি বিচার করো। বৌদিদি তাহার বয়োজ্যেষ্ঠ দেওরকে বিশেষ সম্ভ্রম ও শ্রদ্ধার সহিত দেখিতেন। দেবরের এ কথায় কিছু উত্তর না দিয়া স্বভাব সুধীরা সত্যশীলা মৃদুস্বরে কহিলেন, মাছের কথা কি বলছিলে ঠাকুরপো? আশ্চর্য, গাম্ভীর্যের কাছে সকলেই নম্র। এতক্ষণ সুকুমারের চোখে মুখে হাস্য ও কৌতুক নৃত্য করিতেছিল, সত্যশীলার সহিত কথা কহিবার সময় তাহার সে ভাবের সম্পূর্ণ পরিবর্তন হইল। ধীর প্রশান্ত মুখে বৌদিদির চরণযুগলে দৃষ্টি রাখিয়া কহিলেন, আমার দুজন বন্ধু এসেছেন, একটা বড় মাছও পাওয়া গেছে, বৌদিদি দুটো পোলাও পাক করে দেবে? আচ্ছা, আমি পাকের উদ্যোগ করে দিচ্ছি গে, সুহাস, খুকিকে দেখো, বলিয়া সত্যশীলা উঠিয়া দাঁড়াইলেন। সুকুমার কহিলেন, বৌদিদি শুনেছ দাদা ঢাকা যাচ্ছেন? বৌদিদি একটু বিস্মিত হইয়া বলিলেন, কই না, কেন যাচ্ছেন জানো? সুকুমার বলিল, তার এক প্রিয় বন্ধু কি একটা মোকদ্দমায় বড় বিপদে পড়েছেন, তিনি দাদার কাছে টেলিগ্রাফ করেছেন। ও, বলিয়া সত্যশীলা রন্ধনার্থে প্রস্থান করিলেন। সুকুমার ও সুহাসিনী বসিয়া গল্প করিতে লাগিলেন। আহারাদির পরে যাত্রার সময় সুধীরচন্দ্র সত্যশীলার সহিত দেখা করিতে আসিলেন। সত্যশীলা মৃদুস্বরে কহিলেন, কবে আসবে? সুধীর বলিল, শিগগির আসব। সত্যশীলার স্বর অতি কোমল, করুণ স্বরে কহিলেন, খুব সাবধানে থেকো। সুধীর হাসিয়া কহিলেন, অবশ্যই, তবে এখন আসি। সত্যশীলা অশ্রুপূর্ণ নেত্রে গ্রীবাটি ঈষৎ হেলাইয়া সম্মতি দিলেন। সুধীরচন্দ্র যাইবার সময় সাদরে সত্যশীলার অধর চুম্বন করিলেন। অদ্য সত্যশীলাও পতিকণ্ঠ বেষ্টন করিয়া
প্রিয় মুখ চুম্বন করিলেন। এক সপ্তাহ পরে সুধীরচন্দ্র বাড়ি আসিলেন। যে জন্য গিয়াছিলেন তাহাতে সফল হওয়ায় মন খুব প্রফুল্ল হইয়াছে। সন্ধ্যার পরই সত্যশীলার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। সত্যশীলা তাহার উদ্যানে একটি মর্মর বেদিকার উপরে শয়ন করিয়াছিলেন। সুধীর আসিবা মাত্র উঠিয়া দাঁড়াইলেন। বসো বসো বলিতে বলিতে সুধীর হাসিয়া বসিলেন। সত্যশীলা পুনরায় শয়ন করিলেন। এবার তাহার উপাদান হইল স্বামীর উপদেশ। সুধীর ঢাকার কত গল্প করিলেন, তথাকার রীতিনীতি কথাবার্তার এরূপ নকল করিয়া বলিতে লাগিলেন যে সত্যশীলা হাসিতে হাসিতে কর দ্বারা মুখাবৃত করিতে লাগিলেন। সুধীর মুগ্ধ নয়নে এই হাসিরাশি দর্শন করিতেছিলেন। বহুদিন তিনি স্ত্রীকে এরূপভাবে হাসিতে দেখেন নাই। ক্রমে রাত্রি বেশি হইয়া আসিল। চতুর্থীর ম্লান চন্দ্র ক্রমে ক্রমে প্রকাশ পাইতে লাগিল। সেই ম্লান মধুর স্নিগ্ধ শান্ত আলোরাশি আমগাছের ভিতর দিয়া স্বামীর অঙ্কশায়িনী সত্যশীলার মুখের উপরে আসিয়া পড়িল। উদ্যান নীরব স্থির, চারিদিকে বেল চামেলি ফুটিয়া সৌরভ বিকীর্ণ করিতে লাগিল। সত্য ও সুধীর নীরব। বহুক্ষণ পরে এই নিস্তব্ধতা ভঙ্গ করিয়া সুধীরচন্দ্র কহিলেন, কি ভাবছ সত্য? সত্যশীলা সচকিতে কহিলেন, কই কিছুই না। সুধীর, তবে যে চুপ করে আছো সে তো তুমি জানো। কই আমি জানি, তুমি কেন চুপ করে থাকো তা তো খুলে বলো না। আবার বহুক্ষণ উভয় নীরব। অদ্য ওই নীরবতা সুধীরচন্দ্রের অতি অসহনীয় হইয়া উঠিল। তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না। সব ইশাদে পত্নীর ললাটে হস্তার্পণ করিয়া কহিলেন, সত্যশীলা আমি তোমার মনোমত নই, তুমি কি আমায় ভালোবাসিতে পারো না? এ কি কথা! স্বামীর এরূপ কথা শুনিয়া কোনো সাধ্বী স্ত্রী নীরবে কি থাকিতে পারে? সত্যশীলা সবেগে উঠিয়া বসিয়া উত্তেজনা সহকারে কহিলেন, এ কথা বলে তুমি আমায় কেবল মর্মাহত করলে তা নয়, অপমানিতও করলে। ও কথা তুমি কি করে বললে? তুমি যদি আমার মনোমত না হতে, আমি যদি তোমায় ভালোবাসতে না পারতেম, তাহলে যে শিশু তাকে কখনোই দেখতে পেতে না। খুব তাড়াতাড়ি এই কথাগুলি বলিতে বলিতে সরলা সত্যশীলার কণ্ঠরোধ হইয়া আসিল। সুধীরচন্দ্র অত্যন্ত লজ্জিত ও ব্যথিত ও অপ্রতিভ হইয়া পড়িলেন। ধীরে ধীরে পুনরায় পত্নীকে অঙ্কপুরি শয়ন করাইয়া ভাঙা ভাঙা স্বরে কহিলেন, আমি অন্যায় করেছি সত্যশীলা, আমাকে ক্ষমা করো। তোমার এই অস্বাভাবিক নীরবতায় আমার মনে এ প্রশ্ন উঠিয়াছে। সত্যশীলা অপেক্ষাকৃত শান্তভাবে কহিলেন, আমার এই গাম্ভীর্য ভাবটা যে একটু অস্বাভাবিক তা আমি বুঝি, আর এর কারণ? সত্যশীলা চুপ করিলেন। সুধীর অতি আগ্রহের সহিত বলিলেন, এর কারণ কি বলো, বলো, জানবার জন্য আমার ভারী আগ্রহ হচ্ছে। সত্যশীলা ধীর কম্পিত গলায় কহিলেন, যখনই আমার মনে হয় স্বামী অতি হৃদয়বিহীনের ন্যায় কেবল রিপু চরিতার্থের জন্যই আমাকে বিবাহ করেছেন, তখনই আমার মন খারাপ হয়। সুধীর সবিস্ময়ে বলিলেন, তুমি এই ভাবো? এ তো আমি কখনোই ভাবি নাই। আমি তো কখনোই তোমাকে বিলাসের বস্তু বলে ভাবি না, জীবনসঙ্গিনীই মনে করি। সত্যশীলা ছিন্নতার বিনার মতো কম্পিত কণ্ঠে কহিলেন, জীবনসঙ্গিনী তুমি কাহাকে বলো? স্বামী স্ত্রীর সম্বন্ধও কি শুধু জীবন পর্যন্ত? মরে গেলে কি সেই স্মৃতি থাকে না? যখন তুমি আমায় আদর করতে আসো, ভালোবাসি বলে প্রণয় প্রকাশ করো, তখনই আমার মনে হয় এসব ভণ্ডামি। অবশ্য তুমি তোমার স্বর্গীয়া পত্নীকে এমনি সরলভাবেই বলিতে, আমি তোমার, এখন আমার হয়েছ, আবার আমি যদি আজ মরে যাই, কাল কোন এক দশম বর্ষীয়া বালিকাকে আদর করে ভুলাবার জন্য বলতে, আমি তোমার, এমন অস্থায়ী প্রেমে কে তৃপ্ত হতে পারে? বিপত্নিকের পত্নী হয়ে পতির বিশুদ্ধ পবিত্র প্রেম পেলাম, কিন্তু সে প্রেমে পবিত্র গন্ধ ও আনন্দ কখনোই পাওয়া যায় না। সত্যশীলার কথা অবসানের পরে সুধীরচন্দ্র কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। সত্যশীলার মুখে একসঙ্গে এতগুলি কথা, বিশেষত তাহার দুঃখের কারণ জানিয়া বিষাদে কিছুক্ষণ বাক্যস্ফূর্তি হইল না। তৎপর একটু প্রকৃতিস্থ হইয়া ধীরে ধীরে কহিলেন, এ আমি ভাবি নাই, তাকে ভালোবাসি নাই বলে সত্যের অপলাপ করিতে আমার বাসনা নাই। তার মৃত্যুর পরে একবার আমার মনে উঠেছিল
আর বিয়ে করব না। কিন্তু সে কথা মুখ থেকে না বের করতেই মা ঠাকুরমা সেটা এত অসম্ভব বলে উড়িয়ে দিলেন যে আমি মুখ থেকে বের করতেই পারলাম না। কিন্তু তখন আমার মনে হয় নাই যাকে বিবাহ করব এই জন্য তিনি চিরদিনের অসুখী থাকবেন। সত্যি আমি বড় হতভাগ্য। সত্য বলিল, তুমি ভুল বললে, তুমি হয়তো সব ভুলে গেছ, কিন্তু আমি ভুলি নাই। সেই যেদিন 7 বৎসর পূর্বে যখন তুমি কথা বলবার জন্য বললে, সত্য তুমি জানো না আমার হৃদয়ে কি যন্ত্রণা, ভেবেছিলাম এই যন্ত্রণা তুমি শীতল করবে। বহুদিন হয়েছে, তবু আমি তোমার সেই কথাটি ভুলি নাই। সেই কথাটি স্মরণ রেখে সর্বদা তুমি যাতে শান্তি পাও আমার সেই বাসনা। আমি ভাগ্যহীনা, নইলে তুমি নিজেকে কেন হতভাগ্য বলবে। বলিতে বলিতে সত্যশীলা উঠিয়া বসিলেন, অশ্রু কপল বাহিয়া বস্ত্র সিক্ত করিতে লাগিল। সুধীরচন্দ্র তাড়াতাড়ি উঠিয়া স্ত্রীর নয়ন মার্জনা করিয়া মুখচুম্বন করিয়া বলিলেন, চুপ করো চুপ করো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার এরূপ কান্না আমার বড় অসহনীয়। সত্যশীলা, এখন আমি বুঝতে পারছি এক পত্নীকে ভালোবাসিয়া আর একজনকে পত্নীকে বরণ করা অতি নির্মম কাজ। যদি দ্বিতীয় পত্নীকে হৃদয়ের সব ভালোবাসা দেওয়া যায় তবু তিনি ভাবিতে পারেন স্বামী কি নিষ্ঠুর। সুধীর বসিলেন, সত্যশীলা বহুক্ষণ নীরব রহিলেন। তাহার হৃদয়ে প্রশান্ত সমুদ্রের ন্যায় অতি ধীরে নীরব ভাব ধারণ করিল। হঠাৎ খুকির ক্রন্দনধ্বনি মার কণ্ঠে প্রবেশ করিল। সে রোদনের শব্দে সত্যশীলা তাড়াতাড়ি উঠিয়া বলিলেন, মাধুর্যের দুধ খাবার সময় হয়েছে, সে কাঁদছে, আমি আসি। সুধীরচন্দ্রও উঠিলেন। শেষ হল নৃত্যকালী দেবী রচিত একটি ছোট গল্প বিপত্নিকের পত্নী। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।